হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি দক্ষিণখানে। এটা দক্ষিণখান মোল্লাবাড়িতে অবস্থিত, দক্ষিণখান বাজারের একদমই কাছাকাছি। এই হাটটা প্রতি শুক্রবার দক্ষিণখানে বসে। তো এই হাটের কবুতর গুলা ঘুরে ঘুরে দেখবো, আর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো চলেন সম্পূর্ণ হাটটা ঘুরে দেখি। তো এইখানে একটা কবুতর আছে, মাশাআল্লাহ, আমার কাছে দেখতে অনেকটা সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যার কবুতর তার সাথে আগে পরিচয় করাই দিই, দেন এটার প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা দক্ষিণ বাজারে। আচ্ছা, এই যে কবুতর জোড়াটা দেখলাম, এটা কি জাতের? সবুজ গোলা। সবুজ গোলা। এর সাথে কি পেয়ার আছে নাকি সিঙ্গেল? জি ভাই, পেয়ার মাদি আছে। তো সাথে মাদিটা আমরা একটু দেখাই ভাই। আচ্ছা, এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে ভাই? 1500 টাকা দাম পড়বে। 1500 টাকা? এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? কথা বলা যাবে, কথা বলা যাবে। আর ভাইয়ের বাসায় এইরকম কয় জোড়া কবুতর আছে? আছে ভাই, বেশি না, 20-25 জোড়া আছে। 20-25 জোড়ার মতো। আপনার ফোন নাম্বারটাকে শেয়ার করা যাবে? জি ভাই, বলেন ভাই। 0140-0140-955-9895-9895। আচ্ছা ভাই, সোয়া চন্দন জোড়াটা একটু দেখি। আপনার সোয়া চন্দন জোড়া না ভাই, জোড়া না, সিঙ্গেল মাদি না? অসাধারণ সুন্দর দেখতে সোয়া চন্দন জোড়াটা, জোড়া না সরি সিঙ্গেল আছে। আর দেখার মতো আরো কবুতর আছে হাটে, আমরা সেইগুলো দেখবো। তো এখানে লাল গোড়া টাইপের গোল্লা আছে, এই জোড়াটা দাম চাওয়া হইতেছে 1500 টাকা। যার কবুতর উনি ক্যামেরার সামনে আসতে রাজি না, তো আমরা জাস্ট কবুতর গুলা উপর থেকে দেখাবো। আর দামটা আমরা বলতে পারবো না, কারণ উনি ক্যামেরার সামনে আসতে রাজি না একদমই। তো দেখেন হাটে মোটামুটি ভালো ভালো কালেকশনের কবুতর পাওয়া যায়। তো হাটে আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে আসছেন? এই যে চালাবন থেকে। চালাবন থেকে। আজকে কত জোড়ার মতো কবুতর নিয়ে আসছেন? 30 জোড়া। 30 জোড়া। আর আজকে যে কবুতর গুলো আনছেন এগুলো মোটামুটি কেমন প্রাইস রেঞ্জের? 1500-2000। 1500-2000। একটু হাতে নিয়ে দেখানো যাবে? এই যে ভাই, এই যে 1500 টাকা। কিছু কিছু স্পেশাল কবুতর গুলো হাতে নিয়ে একটু দেখান। মাশাআল্লাহ, ওমা কি জোড়ায় আছে? আছে জোড়া। ওমা জোড়ায় আছে, মাশাআল্লাহ। নটটা তো অসাধারণ দেখতে, দেখেন। এটা নন না? এটা নন। এটা নন না? যেটা আপনার গাঢ় কালারের ওইটা নর, আর হালকা মিষ্টি কালার যেটা সেটা মাদি। এই জোড়াটা কত পড়বে? 2000 টাকা। 2000 টাকা। এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? 200 টাকা কম আছে। 200 টাকা কম আছে না? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমরা নিব। আরো কিছু কবুতর আমরা একটু হাতে করে দেখি। দেখেন মাশাআল্লাহ, ওনার কাছে অনেক কবুতরই আছে। আপনার ফোন নাম্বারটা একটু বলতে থাকেন। ফোন নাম্বার কত? আমার তো ফোন নাই। তো ফোন নাম্বার কত? আচ্ছা, ওনার ফোন নাই, ওনার সহকারীর ফোন নাম্বারটা উনি দিয়ে দিবে। আর দেখেন এই যে আরেকটা, এটা কি হোমা নাকি গোলা? কিং না? কিং। ক্রস আছে নাকি পিওর? অসাধারণ সুন্দর দেখতে। আর তো দেখেন কবুতরটা, এটা নিলে 3000 টাকা চাওয়া হইতেছে। আপনারা কথা বলতে পারবেন, ফোন নাম্বারটা আমরা ভিডিও শেষে দিয়ে দিব। ভাই গ্রিবাজ মুম্বাই কি জোড়া আছে নাকি সিঙ্গেল? না সিঙ্গেল। মুম্বাই সিঙ্গেল। এটা কত পড়বে? 500 টাকা। 500 টাকা। এটা নর না মাদি? মাদি। মাদি না? আর এই বিউটিটা কি নর না মাদি? বিউটি। এটা নর। নর এটা কত পড়বে ভাই? 600 টাকা। 600 টাকা। এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? কথা বলা যাবে, কথা বলা যাবে না? আচ্ছা, আর তো যার নাম্বারটা শেয়ার করবে ওনার কাছে একটু দেই, আমরা নাম্বারটা নিয়ে নিই। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর আপনার এই গ্রিবাজ এই নটটা একটু হাতে নিয়ে দেখি ভাই। দেখেন কবুতর মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। নর এটা কত পড়বে ভাই? 350 টাকা। মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে। এটা চোখটা দেখি ভাই। দেখেন কবুতরটা চোখটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। তো এটা ফিক্স নাকি কথা বলা যাবে? 300 টাকা হলে দিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ ভাই। হাটে আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখবো।
তো এইখানে একটা ফ্যান্সি কবুতর আছে, ক্যাপ চিনো নাম, আর আমার পিছে পিছে কিছু মানুষজন ঘুরতেছে। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম রিফাত। রিফাত, রিফাত তুমি কি কবুতর পালো? না, আমি কবুতর পালি না, আমি এটা ঘুরতে আসছি। ঘুরতে আসছো না? আচ্ছা, কবুতর দেখে কেমন লাগতেছে তোমার? আমার ভালোই লাগতেছে। বাসা থেকে কিছু বলে না, একা একা যে ঘুরতে আসছো? না, বাসা তোমার এই যে জায়গায়, এইখানেই বাসা না? আচ্ছা ঠিক আছে রিফাত, তো বাসায় চলে যাও, তুমি বেশিক্ষণ ঘুরো না, বাসায় চলে যাও। ভাই ক্যাপুচিনো এই জোড়াটা কত চাও হইতেছে? জোড়াটা 1500 টাকা চাওয়া হইতেছে, এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? কিছু কম বেশ করা যাবে? আপনার কাছে কি ফ্যান্সি কবুতর সবগুলো নাকি মিক্স? বাসা কয় জোড়ার মতো আছে আপনার? বাসায় 8-10 জোড়া আছে, সব ফ্যান্সি কবুতর বিভিন্ন জাতের না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এক জোড়া যেহেতু সেই কারণে আমরা ওনাকে ক্যামেরা ফেস করলাম না, মাশাআল্লাহ উনি অনেক ফ্রেন্ডলি একটা মানুষ, আর দেখেন কবুতর গুলা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। তো দেখি আমরা একটু কবুতর গুলা হাতে নিয়ে দেখি প্রাইস রেঞ্জ কেমন আছে, একটু কষ্ট করে আমাদেরকে দেখান। হাতে জোড়া দেখে তুই? হ্যাঁ, দু এক জোড়া দেখান, আপনার স্পেশাল গুলা জাস্ট দেখান হাতে নিয়ে। দেখেন ওনার কাছে অসংখ্য কবুতর আছে। আর বাসায় কালেকশন কেমন আছে? বাসায় আছে কালেকশন 15-20 জোড়া। আচ্ছা, আর যারা লট বিক্রি করতেছে তাদের কাছ থেকে কি আপনি লট কালেকশন করেন? হ্যাঁ অবশ্যই করি, অবশ্যই করি। আচ্ছা, উনি এখনো কিন্তু লট কালেকশন করতেছে এই পরিস্থিতিতে, মাশাআল্লাহ। এটা নর নামাদি? এটা নর, নর না? এটার সাথে পেয়ার আছে নাকি সিঙ্গেল? এটা সিঙ্গেল পেয়ার, সিঙ্গেল। এটা কি জাতের? এটা হলো রাজা কিং। কিং একটু ক্রস আছে নাকি পিওর? এটা পিওর, পিওর। আচ্ছা, এটা কত পড়বে? এটা প্রাইস দাম থাকছে 1200 টাকা। 1200 টাকা, মাশাআল্লাহ। এটা ফিক্স নাকি কথা বলা যাবে? না, সাপেক্ষে 1000 টাকা রাখা যাবে। সাপেক্ষে 1000 টাকা রাখা যাবে। এই যে বড় কালো, এটা কি? এটা হলো, এটা হলো ব্ল্যাক মুম্বাই। আচ্ছা একটু দেখি হাতে নিয়ে, ব্ল্যাক মুম্বাই তো সচরাচর দেখা যায় না। দেখেন কবুতর গুলো কিন্তু অসাধারণ সুন্দর। এটা কত চাওয়া হইতেছে? এটা দাম চাচ্ছি 800 টাকা। 800 টাকা চাওয়া হইতেছে, এটা ফিক্স নাকি কথা বলা যাবে? না, এটা ফিক্সড হইলে 700 টাকা। ফিক্স নিলে 700 টাকা, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। আরো কিছু কবুতর আছে, আপনার কাছে সবচেয়ে ফেভারিট কবুতর কোনটা? দেখেন মুম্বাইটা কাজল ভাই হাতে নিছে, মাশাআল্লাহ বিশাল সাইজের, দেখেন অসাধারণ সুন্দর। আর হুমা জোড়া কত করে চাওয়া হইতেছে? হুমা জোড়ার দাম চাচ্ছি 1000 টাকা করে। 1000 টাকা করে চাওয়া হইতেছে না, মাশাআল্লাহ। কয় জোড়া হুমা আছে আপনার কাছে? হুমা আছে 3 জোড়া, 3 জোড়ার মতো হুমা আছে। আর এই যে জিরা গোলা গুলো? হ্যাঁ, জিরা গোলা দাম চাচ্ছি 600 টাকা করে। 600 টাকা করে। আমাদের স্টুডেন্ট যারা আছে খুব কম প্রাইজের মধ্যে খুঁজে, তাদের জন্য কি কোনো স্পেশাল? তাদের জন্য স্পেশাল রাখা যাবে জোড়া 500 টাকা করে। 500 টাকা করে জোড়াটা একটু হাতে নিয়ে দেখানো যাবে? এটা নোটবুকে যে হাতে লে, দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। এই জোড়াটা কত চাওয়া হইতেছে? এই জোড়াটা একদম 500 টাকা রাখা যাবে। কত? 500 টাকা, শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না ভাই? একদম 1600 টাকা শুধু টিয়া। মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে। তো আপনার ফোন নাম্বারটা একটু কাইন্ডলি কষ্ট করে বলে দেন। 0196 0196 2 8 2 8 3 6 3 6 5 9 9 5 9 9। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর আব্বি কি খবর তোমার? ভাই ভালো। আজকে কয় জোড়া কবুতর নিয়ে আসছো? আজকে আনছিলাম ভাই 3 পিস কবুতর আনছিলাম। 3 পিস না? আচ্ছা, এইটা কত চা হইতেছে আব্বি? এটা নর নামাদি? নর কবুতর। এটা নর কবুতর না? তো দেখেন এই যে এখানে মাশাআল্লাহ, এই নরটা কত চা হইতেছে আব্বি? নরটা 500 টাকা। 500 টাকা চা হইতেছে, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে। তো দেখেন আপনারা রাব্বির সাথে যোগাযোগ করতে পারেন, এই কোয়ালিটির কবুতর এইগুলা কিন্তু রাব্বি অলরেডি সেল করে দিছে। আপনারা এই কোয়ালিটির কবুতর নিতে চাইলে রাব্বির সাথে যোগাযোগ করতে পারেন। রাব্বি আর আর কোনটা আছে? আর আছে আরেকটা পিস। তো দেখেন এই যে আরেকটা মাদি আছে, এই দেখেন মাশাআল্লাহ। তো এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে। ওই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। এই মাদিটা কত চাওয়া হইতেছে? এই মাদিটা নিলে একদম 500। 500 টাকা না? আচ্ছা, তো আপনারা রাব্বির সাথে যোগাযোগ করতে পারেন। রাব্বি কিছু ছাড় দেওয়া যাবে? না, ডেলিভারি এনে ছাড় দেওয়া যাবে। আচ্ছা, সামনাসামনি আইসা কথা বললে হয়তো বা কিছু ছাড় দেওয়া যেতে পারে। আরো একটা কবুতর আছে রাব্বির কাছে, আমরা ভিডিওটা এইখানে শেষ দিয়ে দিব। রাব্বি এই মাদিটা কেমন চাওয়া হইতেছে? মাদিটা চাচ্ছে ভাই 300 টাকা। 300? হ্যাঁ ফিক্স। আচ্ছা, 300 ফিক্স চাওয়া হইতেছে রাব্বির এইখানে।
আপনারা চাইলে রাব্বির সাথে এই কোয়ালিটির কবুতর লাগলে যোগাযোগ করতে পারেন। তো রাব্বি তোমার ফোন নাম্বারটা বলে দাও। 01934 01934 98 98 47 47 30 30। ঠিক আছে, ধন্যবাদ রাব্বি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।